আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই যে হাজার বাইশ সালে পরীক্ষার্থীদের অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় ইং ইতিহাস এবং এর বিষয় কোড হচ্ছে থ্রি জিরো ফোর অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে ওয়ান এর আগে কোনো অ্যাসাইনমেন্ট হয়নি এই ইতিহাস নিয়ে শিরোনামে তোমরা লিখে দেবে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম এটি হচ্ছে তোমাদের শিরোনাম চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই এবং খাদায় আমরা কীভাবে লিখবো সেটা আমরা এই ভিডিওতে দেখতে পাবো তো এই অ্যাসাইনমেন্টে এসেছে আমাদের প্রথমতায় থেকে ইউরোপিয়ানদের আগমন ইংরেজ আধিপত্যের প্রতিষ্ঠা অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা তো এই অ্যাসাইনমেন্টটা করতে গেলে আমাদের যে যে টপিকগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের বর্ণনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের বর্ণনা বক্সারের যুদ্ধের তাৎপর্য দিওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব আধিপত্যের ফলাফলের বিশ্লেষণ তো মোট পাঁচটা টপিক নিয়ে আলোচনা করতে হবে অনেক বড় ধরনের একটা অ্যাসাইনমেন্ট তারপর আমরা অনেক শর্ট করে লিখেছি খাতার মধ্যে তোমরা অল্পতেই লিখতে পারো সম্ভবত দশ পেজের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো তাহলে এর অ্যান্সারটা দেখে নিই খাতার মধ্যে আমরা কীভাবে লিখবো খাতাটার চারদিকে বক্স আকারে মার্জিন দিয়ে দিবে যাতে খাতাটা দেখতে খুব সুন্দর লাগে এবং উপরে তোমরা লিখে দেবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি এটা লেখাটা বাধ্যতামূলক না লিখলে অনেক ভালো লাগে তো এই শিরোনামের পরে লেখা শুরু এটা একটা প্রতিবেদনের মেইন সিস্টেম ভারতবর্ষে ইংরেজ অধিপত্য প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনে আমরা কি কী লিখব দেখো ভারতবর্ষে ওই ঐশ্বর্যের প্রতি বিদেশিরা আকৃষ্ট হয়েছিল আগে কিন্তু বিদেশিরা এই ভারতবর্ষে ছিল না তাই প্রাচীনকাল থেকে ইউরোপীয় এবং আরবি আরবীয় বণিকরা এদেশে বাণিজ্য করতে আসতো ইউরোপের ব্রিটেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটি বাণিজ্য সংগঠন গড়ে ওঠে ষোলোশো খ্রিস্টাব্দে স্যার টমাস রো নামক ইংরেজের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি লাভ করে তখন ভারত শাসক ছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর এটা ষোলোশো পনেরো খ্রিস্টাব্দের কথা প্রথমে তারা সুরাট বন্দরে বাণিজ্য কুঠি স্থাপন করেন তারপর আগ্রা আহমেদাবাদ মুসলিমপট্টম আরামগাঁও ইত্যাদি স্থানে বাণিজ্য নির্মাণ অবাধে বাণিজ্য করা শুরু করে দেয় ষোলোশো আটাইশ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুর পর শাহজাদা খুর্রম শাহজাহান নাম ধারণ করে ভারত সম্রাট হন তার অতি আদরের কন্যা জাহানারা কঠিন রোগে আক্রান্ত হলে রাউটন নামক এক ইংরেজ ডাক্তারের চিকিৎসায় আরোগ্য লাভ করে সম্রাট ডাক্তারের উপর খুব সন্তুষ্ট হয়েছিলেন তাকে পুরস্কার করতে চাইলে তিনি নিজের জন্য কিছু গ্রহণ করতে না চেয়ে তার দেশীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুবিধার প্রতি দৃষ্টি রেখে সম্রাটের কাছে এই কোম্পানির এই দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দাবি করেন সম্রাট সে দাবি পূরণ করেন আর পূরণ করার কারণেই আমাদের জীবনে এত দুর্দশা নেমে এসেছিল ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে গ্রাস করে ফেলছিল তো এইভাবে তারা কুটির নির্মাণ করেন অন্যান্য বিদেশি এবং দেশি প্রতিষ্ঠানগুলো বিশেষ অসুবিধা পতিত হয় হতে থাকে তাদের মোকাবিলা করার লক্ষ্যে কোম্পানি বিভিন্ন স্থানে সুরক্ষিত দুর্গ নির্মাণ করে অস্ত্র মজুত করতে থাকলেও অস্ত্র বলে তারা কোনো কোনো বিদেশি কোম্পানির দখল করে নিয়ে তাদেরকে ভারত ছাড়া করল মোগল সম্রাট আওরঙ্গজেবের আলমগীর যখন ভারত সম্রাট হন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চাড়ান কলকাতা নগরীর পত্তন করেন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে প্রথমে সুতাটি গোবিন্দপুর এবং কালিকটে নামের তিনটি গ্রামে বার্ষিক বারোশো পত্তন নেয় তারপর সেখানে বাণিজ্য কুটি স্থাপন করে এখানে সতেরোশো খ্রিস্টাব্দে একটি দুর্গ নির্মাণ করেন ব্রিটেনে তৎকালীন রাজা দ্বিতীয় উইলিয়াম এর নাম অনুসারে দুর্গটি নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম দুর্গ মূলত দুর্গটি ছিল তাদের নিরাপত্তা অস্ত্রাগার এভাবে ইংরেজরা ভারতবর্ষে তাদের ঘাটি স্থাপন করে তো এটা গেলে আমাদের প্রথম স্টেপ এরপরে আমরা দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম ষোলোশো সালে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায় ধারাবাহিকভাবে এভাবে লিখতে থাকবে সপ্তদশ শতাব্দীর ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয় তার মানে ঢাকা থেকে বাংলা ইংরেজ আগমন শুরু হয়ে গেছে আর এখান থেকে আমাদের উনিশশো সালে যুদ্ধ হয়েছিল ঢাকা থেকেই তারপরে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে নেওয়ার পরে বিশে জুন লর্ড ক্লাইফ অ্যান্ড এবং ওয়াটসন তামিলনাড়ু থেকে জাহাজ যুগে সেনাবাহিনী নিয়ে আসেন ও কলকাতা পুনরায় দখল করে নেন ২ জানুয়ারি সতেরোশো সালে তো এইভাবেই তাদের পাল্টা ক্রমে যুদ্ধ চলতে থাকে চন্দননগর দখল করার পরে সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য সিরাজের পরিবারের কয়েকজন ও মির জাফর অমিত চাঁদ জগৎ শ্রেট প্রমুখদের সঙ্গে ষড়যন্ত্র করেন এগুলো ষড়যন্ত্র তোমরা আসর করি জানো আর পরবর্তীতে জায়গির থেকে ক্লাইভের বছরে তিন লক্ষ টাকা আয় করা হতো পরে সতেরোশো ষাটে ক্লাইভ দেশে ফিরে যান এ নিয়ে তার অভাবে ইংরেজরা বিপর্যয়ে পরে হয়ে পড়ে তখন আবার ক্লাইভের ডাক পড়ে তো এইভাবে ক্লাইবে আবার দেশে ফিরে আসেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মে মাসে ইংরেজ সরকার গভর্নর নিযুক্ত হন দিল্লির শাহ বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করেন তো এইভাবেই তিনি শাসন করতে থাকেন এবং ফলে পূর্ব ভারতের এই অঞ্চলে যে শাসন ব্যবস্থা চালু হয়েছিল সে একটা শাসন ব্যবস্থা চালু করেছিল যেটার নাম হচ্ছে দ্বৈত শাসন নবাবের হাতে থাকা প্রশাসনিক দায়িত্ব আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি এতে কোম্পানি লাভবান হতে থাকে সতেরোশো সালে বাংলা এগারোশো সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয় যেটাকে আমরা বলি ছিয়াত্তরের মানন্তর তো সেই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ প্রায় মারা গিয়েছিল ইতিহাস খ্যাত ছিয়াত্তরের মানন্তর মানন্তর নামে পরিচিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোম্পানির শাসন চলছিল মূলত এবং মুখ্যত লাভজনক ব্যবসায়িক দৃষ্টি ও রীতি পদ্ধতিতেই সতেরোশো সালে বাংলার কৃষি পণ্যের বাণিজ্যিকরণ সতেরোশো তেহাত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট পাস আঠারোশো সালে ভারতে ফ্রি ট্রেড প্রবর্তন এবং ওই বছরেই বাংলার মুখ্য শিল্প খ্যাত টেক্সটাইল রপ্তানি বন্ধ হয়ে যায় আঠারোশো বিশ সালে টেক্সটাইলকে আমদানি পণ্য হিসেবে ঘোষণা করা হয় মানে বাইরে থেকে কিনতে হবে যে জিনিসটা আমরা বিক্রি করতাম সেটা এখন বাইরে থেকে কিনতে হবে আঠারোশো সালে ইংরেজকে অফিস আদালতে ভাষা হিসেবে ঘোষণা করা হয় ইংরেজি ভাষাটাই চিন্তা করা যায় বাংলাতে ইংরেজি ভাষা কত বড় দুর্নীতি বা নির্যাতন চলাই চালিয়েছিল আমাদের উপরে বাংলা নামের এই অঞ্চলটি ধীরে ধীরে ইংরেজদের সম্পূর্ণ করায়ত্ত করা হয় আঠারোশো সালে আঠেরোশো সালে পুরোপুরি করায়ত হয়ে যায় ব্রিটিশ সরকারের এক চার্ট অ্যাক্ট বলে কোম্পানি বাণিজ্য বাণিজ্যাধিকার বিলুপ্তি করে এবং দেশের শাসনবার কোম্পানির উপর ন্যস্ত হয় আঠারোশো সালে কোম্পানি বিলুপ্তি ঘোষণা করে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব সরাসরি গ্রহণ করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করার লক্ষ্য নিয়ে কিন্তু অবস্থা বুঝে তারা ব্রিটিশ রাজ্যের অনুকূল্য শাসনকর্তা হিসেবে আবির্ভূত হয় এ জন্য কবি লিখেছেন বণিকের মানদণ্ড পহালে সরবরী দেখা দিল রাজদণ্ড রূপে কি সুন্দর কথা বলছে বক্সারের যুদ্ধে তাৎপর্য আঠারোশো ষাট সালে ক্লাইভ বিলেতে চলে যান ক্লাইভের মতো পৃষ্ঠপোষক ও অভিভাবক হারিয়ে মির্জাফর অসহায় হয়ে পড়েন তাছাড়া খড়কুটো ধরে বাঁচার লক্ষ্যে ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র করার পর তিনি ইংরেজদের বিশ্বাস ও সমর্থন হারিয়েছিলেন অধিকন্তু ইংরেজদের পুনঃ টাকার দাবি মেটাতে পারছিলেন না মির জাফর যেরকম করছে সেরকমই শাস্তি পাচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী সতেরোশো সালে অক্টোবর মীর কাশেমকে মসনদে বসায় নবাবীর বিনিময়ে মীর কাসিম ইংরেজ প্রধানদের বহু অর্থ উপঢৌকন দেন তাছাড়া বর্ধমান মেহে মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানিকে দান করে দিতে বাধ্য হন মীর কাসিম অনেকটা স্বাধীন ছিলেন ইংরেজ আশ্রিত অবস্থান থেকে নবাবের শাসন ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন তো এইভাবে তোমরা লিখতে থাকো ইংরেজদের সাথে ষড়যন্ত্র করার অপরাধে রামনারায়ণ রাজবল্লভ উমেদা রায় জগৎ শেঠ এবং আরও কয়েকজনকে প্রাণদণ্ড দেওয়া হয় ইংরেজদের প্রভাব থেকে অব্যাহতি পাওয়ার জন্য মীর কাশিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের এই স্থানান্তর করেন বিলম্বিত বোধোদয়ের কারণে তিনি ইংরেজদের বিনা শুল্কে বেআইনি ব্যবসায় নিষিদ্ধ করে আদেশ জারি করেন কোম্পানি কর্মকর্তারা এর বিরোধিতা করায় তিনি সব মণিকের পণ্যদ্রব্যের উপর হতে শুল্ক রহিত করে দেন এই ব্যবস্থার ফলে বাণিজ্য ইংরেজদের একচাটিয়া ও বিশেষ সুবিধা নষ্ট হয় সতেরোশো তেষট্টি সালে ইংরেজদের সাথে তার সংঘর্ষ বেঁধে যায় কটুয়া মুর্শিদাবাদ গিরিয়া সুতি উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়ে মীর কাশিম ক্ষমতা হারা অবস্থায় অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন তো তোমরা পারলে আরও দুই চার লাইন করে কমিয়ে দিবে অনেক বড় হয়ে যাচ্ছে সতেরোশো সালে কোম্পানির কর্মকর্তারা দ্বিতীয়বার ক্লাইভের গর্ধব খ্যাত মির জাফরকে বাংলার সিংহাসনে বসায় মির কাসিম অযোধ্যায় নবাব সুজাউদ্দৌলা ও শেষ মুঘল সম্রাট শাহ আলম সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলে সতেরোশো চৌষট্টি সালে বাইশে অক্টোবর তাদের সম্মিলিত সেনাবাহিনীর সাথে বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয় বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে মীর কাশেম কয়েক বছর অজ্ঞাত অবস্থায় ঘুরে বেড়ান সতেরোশো সালে দিল্লির কাছে এক জায়গায় তার মৃত্যু হয় এমন প্রেক্ষাপট সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজদের সাথে সন্ধি করতে বাধ্য হন স্বাধীনতার অস্তিত্ব অস্তমিত সূর্য খ্যাত মীর কাশিম বাঘ ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন ততদিনে ইংরেজরা অর্থনৈতিক ও সামরিক শক্তি অর্জন করে নেয় তো এইভাবে লিখতে তো এইভাবে লিখতে থাকবে এরপরে আসে আমাদের এখানে চলতি আছে একটু স্ক্রিনশট করে নিয়ে নিও অর্থভাবের কারণে তিনি ভালোভাবে সৈন্যবাহিনী গঠন করতে পারেননি তৃতীয়বার নবাবের কয়েকজন হিন্দু কর্মচারী ও জমিদার বিশ্বস্ততা ছিল না তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্রে মেতে থাকত সম্রাটের দিওয়ান শ্বে তার রায় ও কুট কৌশল অবলম্বন করে ইংরেজদের সাফল্যের পথ সহজ করে দিয়েছিল তৃতীয়বার মীর কাশিমের গোলন্দাজ বাহিনীর শীর্ষ কর্মকর্তা মর্কা ও আরাটোন দুজনই আর্মেনিয়া খ্রিস্টান ছিল তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বস্ততার পরিচয় দেয়নি সামরিক শিক্ষা ও অভিজ্ঞতার নবাবের সৈন্যরা ইংরেজ সেনাদের সৈন্যদের সমান ছিল না রণকৌশল ও আধুনিক অস্ত্রশস্ত্রে ইংরেজদের শ্রেষ্ঠত্ব ছিল নবাবের অনিয়মিততা অনিয়ন্ত্রিত সৈন্যরা স্বভাবতই সুনিয়ন্ত্রিত ইংরেজ সেনাদের সাথে ভালো দক্ষতার পরিচয় দিতে পারেনি এরপরে আছে আমাদের দেওয়ানি ও দ্বৈত শাসনের প্রভাব সুন্দর করে এটা লিখে নিতে থাকো পার্ট টু পার্ট যত দ্রুত মানে যতটুকু পারো ততটুকু কমিয়ে লিখবে দুই চার লাইন করে বাদ দিয়ে দিবে যাতে খাতার মধ্যে বেশি লিখতে হয় না কষ্ট করতে না হয় সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানিকে দেওয়ানি প্রদানের মাধ্যমে স্থির করা হয় বাংলার মোগল রাজ বাদশাহেদের দেওয়ানির দায়িত্ব পালন করে কোম্পানি আরও নবাবের হাতে থাকবে নিজামত এর দায়িত্ব প্রসঙ্গত উল্লেখ যে কোম্পানি মনোনীত রেজা খানের হাতে কোম্পানি দেওয়ানি ও নবাব নিজা নিজামত এর দায়িত্ব অর্পণ করেন বাংলার শাসনে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে কোম্পানি নবাবন নামমাত্র শাসক এই অঞ্চলে একই সাথে এই দুই ধরনের শাসন কাঠামোতে দ্বৈত শাসন বলা হয় মানে দুইটি শাসন একসাথে চলতেছে এটাকেই আমরা দ্বৈত শাসন বলে থাকি তো একটি চিঠিতে লিখেছেন অত্যন্ত স্বেচ্ছাচারী শাসনেও যে দেশ সমৃদ্ধ ছিল তা এখন ধ্বংসের পথে এগিয়ে চলেছে তো এটা সুন্দর করে স্ক্রিনশট করে নিও তারপরে আছে আমাদের শিল্প বাণিজ্যের ধ্বংসাবশেষ ধ্বংসাবসান দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য অধিকারকে কাজে লাগিয়ে বাংলার বাণিজ্য একচেটিয়াভাবে নিজেদের অধিপত্য প্রতিষ্ঠা করে এর ফলে দেশীয় শিল্প ও বাণিজ্য ধ্বংসাবশেষ ঘটে এগুলো কিন্তু কাটা যাবে না কারণ অনেক কম করে দেওয়া আছে এইটুক তারপর আছে আমাদের কৃষকদের দুর্দশা বৃদ্ধি এটা অনেক ছোট করে দেওয়া আছে তোমরা সুন্দর করে স্ক্রিনশট করে বা ভিডিওটা থামিয়ে সুন্দর করে লিখে নাও একদম ছোট করে দেওয়া তারপরে আছে আমাদের কোম্পানি কর্মচারীদের দুর্নীতি দুর্নীতি দ্বিতীয় শাসন ব্যবস্থার সুযোগে কোম্পানি কর্মচারীরা চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এরপরে আছে ছিয়াত্তরের মনান্তর এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে এগারোশো ছিয়াত্তর সালে এই এই দুর্ভিক্ষের কারণে প্রচুর মানুষ মারা যায় মানুষের প্রাণ কেড়ে নেয় বাংলার এক তৃতীয়াংশ তো এই ছিল ছিয়াত্তরের মানান্তর তারপরে আছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের ফলাফল এটা লাস্ট আমাদের টপিক বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বছরে শাসনে কুখ্যাতি অর্জন করে ইতিহাস ইতিহাসের মতোই এত বেশি কিছু লিখতে হয় আমার এতগুলো অ্যাসাইনমেন্টের কাজ করি এই ইতিহাসের মতো এত লং অ্যাসাইনমেন্ট আর হয় না এছাড়া ভারতের বিশাল জনগোষ্ঠী বাস্তবধর্মী সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠনের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সাম্রাজ্যবাদী টেরানালিস বা শূন্য ভূমির নীতি পুরোপুরি কার্যকর করতে পারেনি যার ফলে তারা কানাডা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো ভারতে কর্তৃক প্রতিষ্ঠা করতে পারেনি ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া শুরু করে এজন্য সতেরোশো তেহাত্তর সাল থেকে রে রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো চুয়াত্তর সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানি ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল একদিকে কোম্পানি নিয়ন্ত্রণ কমে যাওয়ার দারুণ এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যৌল সারাতে থাকে তো এভাবেই ধীরে ধীরে তাদের পতন হতে থাকে প্রথম ভাগ নাগাদ ভারতের অর্থনীতি বেশ নাজুক হয়ে পড়ে কৃষির উন্নয়নের জন্য কোনো বিনিময় বিনিয়োগ না করে কোম্পানি আয়কর বাড়াতে থাকে যার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ বাড়তে থাকে ভারতীয় উপমহাদেশের জনগণ থেকে শুরু করে শুরু থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে মোটা দাগে বড়ো কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল কিন্তু কোম্পানি দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপরে একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়েছে এক সময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে বাড়তে আগুনের রূপ নেয় যার ফলস্বরূপ আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে দেশ পর্যন্ত অবশ্য সিপাহী বিদ্রোহ সফল হয়নি কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায় আঠারোশো সালে আইন পাশ হলেও ভারতীয় উপ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বিদায় হয়নি আঠারোশো সালে বিদায় হয় আঠারোশো সালে এরপর তল্পিতল্প সহ তারা চীনের দিকে চলে যায় তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি আমি যত সম্ভব পারছি ছোটো করে লেখার চেষ্টা করছি তোমরা আরও ছোটো করবে কোনো সমস্যা নেই মূল পয়েন্টগুলো রাখলেই হইল তো চলে তাহলে খাতাটা একবার চেক করে দেখা যাক কীভাবে লেখা আছে পার্ট টু পার্ট এটি হচ্ছে তোমাদের ইতিহাসের প্রথম পেজ যে অ্যাসাইনমেন্টটার এটা হচ্ছে দ্বিতীয় পেজ এইভাবে তোমরা লিখতে থাকবে সুন্দর করে আরও অবশ্যই হেডলাইনগুলো কালো একদম বল পেন দিয়ে খুব সুন্দর করে লিখবে তো এরকম করে আলাদা আলাদাভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস টপিকগুলো খুব স্পষ্ট করে লিখতে হবে যাতে টপিক বোঝা যায় যেমন এটা লাস্ট টপিক দুই পেজে হয়ে গেছে আর তোমাদেরও দুই পেজে হবে কারণ তোমাদের হাতে লেখা যার অনেক বড় তাদের বা বেশি পিস লাগবে বেশি একটা পেজ লাগেনি হয়তো বা দশ পেজে আমার হয়ে গেছে এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরটি ইতিহাসের তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর এখানে পেয়ে যাবে এবং পরবর্তীতে অনেক ধরনের ক্লাস হবে ক্লাসগুলো তোমরা পাবে অ্যাসাইনমেন্ট চলে গেলে আর খুব দ্রুতই তোমাদের স্কুল হয়তো বা খুলে দেবে সেই প্রত্যাশায় ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে